কাজে লাগান, আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যেই শান্তি কামিয়াবি আছে। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন, কে আছো চাইবে আমি দিব, কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহ বলতে থাকেন, দোয়া কবুলের সময়গুলো শুনে নেন, রাতের শেষ অংশে দোয়া কবুল হয়, বৃষ্টি পড়ছে বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়, আজান হচ্ছে আজান, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে, আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে উযু করেন, উযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই রাকাত নামাজ পড়েন, দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহি আলা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়া রূহ পাঠ করেন, করার পর দোয়া করেন, সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল, সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহ যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে, আর আমরা কি করে টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না, সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না, একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত, যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও, আল্লাহ আমার ছেলেটাকে হিদায়াত দাও, আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করো, বলা যায় না। দোয়া কবুল অন্যতম সময় রমজান মাস যেটা সামনে আসছে, রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মানুষ আপনার আমল দেখছে না, আপনি গোপনে আমল করছেন সৎ আমল, যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন, ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আছে, অসুস্থ হয়েছেন দোয়া করেন, দোয়া কবুল হতে পারে, অসুস্থ রোগী দেখতে গিয়েছেন রোগীকে বলেন, রোগীকে বলেন আমার জন্য দোয়া করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, রোগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায়, দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাআল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবীর কথা বলছিলাম, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব, নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা, সাহাবী বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করব, নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা, বাড়াতে পারলে ভালো হয়। সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব, নবীজি বললেন তোমার ইখতিয়ার, যদি বাড়াতে পারো খায়ের। সবশেষে সাহাবী বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়ব, নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার সব কিছু ক্লিয়ার, ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে। একটা কালিমা আছে, সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। বলে দেব সেটা কি, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন সূরায় আছে এটা কে বলতে পারবেন, একজনও নাই আলেম একজন বলেছেন, জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছিল কোথায় আছে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে সূরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক, তার নাম সূরা তাওবা। একটা সূরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক, প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবা। এই সূরার শেষের দিকে আছে, একদম শেষে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কালতু আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম তিনি মহান আরশের রব।
এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এটা আরেকজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাইল আলাইহিস সালাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন ইয়া নার হে আগুন উনি বারবার সালামান আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ পাক করার তৌফিক দান করুন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাত পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবীদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগত এরপর ইশরাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তাসবিহ তাহলিল করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তাসবিহ তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই আদাদা খালকিহি তিন ওয়া রিদা নাফসিহি চার ওয়া জিনাত আরশিহি পাঁচ ওয়া মিদাদা কালিমাতিহি এই পাঁচটা কালিমা তিনবার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পারা যায় সকালে তিনবার বললে এই দেখেন তিন চার পাঁচ ঘন্টার ইবাদতের নেকি পাচ্ছেন আরেকটা বলে দেই ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজ শেষে বসে আছে তাসবিহ তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাকাত নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পড়ে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরার নেকি দেওয়া হবে এই আমলগুলো